ইসমাইল সাপিয়া, চার মিশ্র দেখেগা মেরে পীর কন হে জনাব তসর বারসি কে হ্যাঁ কে আফজল হামারে, যারা কাশেম সব আবার কমিটি থেকে এসেছেন সবই সবই তবজো চাহা কে আফজল হামারে হক মে কায়াদত হে পীর কি ভাইজান, আর হর আদমি কো আজ জরুরত হে পীর কি, আরে তুম 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 পুছতে হো কোন সি আজমত হে পীর কি, তুম পুছতে হো কোন সি আজমত হে পীর কি, ও শুন লো, আরে জো সূরত খোদা হে ও সূরত হে পীর কি, ও সূরত খোদা হে ও সূরত হে পীর কি, ও সূরত হে পীর কি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আইয়ে কে খলিলুল্লাহর কবর দিকে মুখ করিয়া সবাই, মনিটারটাই দাদা একটু, আর আজান হাকে নিয়ত বাঁধে ওরে যাই নামাজেতে দাঁড়ায়, সোভান রাবিয়াল আজিম সব বলে রুকুতে গিয়ে, আর সোভান রাবিয়াল আলা বলে নামাজি সজদায় গিয়ে। লেকিন এক পাকিস্তান কি শায়র হ্যাঁ জো কহতে হ্যাঁ কে না নামাজ আতি হ্যাঁ বাবা, জিতনে মহফিল মে বেঠে হ্যাঁ ইধর ভি ইধর ভি পিছে ভি, তো বলছে কেউ সুবহান রাব্বিয়াল আজিম বলছে কেউ আলা বলছে সজদায় গিয়ে, কিন্তু এক পাকিস্তানের কবি বলছে কে না নামাজ আতি হ্যাঁ মুঝকো না ওযু আতা হ্যাঁ, না আমি নামাজে জানি না কেমন করে পড়তে হয়, ওযুও জানি না কেমন করে পড়তে হয়, তাহলে বাবা মিলন দা কে না নামাজ আতি হ্যাঁ মুঝকো না ওযু আতা হ্যাঁ, আরে সজদা কর লেতা হুঁ জব সামনে তু হোতা হ্যাঁ, ক্যা বাত হ্যায়, আমি তখনই সজদা করে নি তখন আমার পীর কে আমি সামনা সামনে দেখি, সমা ফরমায় কে ওযু লেবাস নিয়ত তাহরিমা রুকু কউত সজদা সালাম, আর কিছুই তো বুঝি না আমি হয়ে আছি ইসমাইল স্যার কে না গোলাম, ওরে আন্দাজে কিছুই করি না কিছু বলি না তো না দেখে, বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ কত বড়, এত বড় দেখতে হবে আগে আল্লাহকে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমাকে দেখে রুবারু সাজদা করো, আর যে নামাজি না আমাকে দেখে সাজদা করে তার নামাজ হবে না, কোরআন হলো বেদম সাওয়ারসি, নাম শুনেছেন ওয়ারিস পাকের প্রথম খলিফা হযরত বেদম সাওয়ারসি, এক আল্লাহর ওলি বলছেন কে সজদা উসি কা নাম হ্যায় মেরে পীর জব তুম হো সামনে, কোরআন বলছে আমাকে আল্লাহ বলছে আমাকে দেখে সজদা করো, আল্লাহর ওলি বলছে কে হ্যায় মেরে ইসমাইল সা সজদা উসি কা নাম হ্যায় জব তুম হো সামনে, আর এইসি নামাজ কিয়া জো বরুয়ে সনম না হো, বলছে আমি ওই নামাজ পড়ি না ওগো আল্লাহ যে নামাজে আমার ইসমাইল সা আমার রুবারু থাকে, আমার পীর আমার রুবারু থাকে। আর জনাব সাদিরউদ্দিন আহমেদ চিস্তি চেরাগে মারফত আমাদের মেদিনীপুরের কবি উনি বললেন কে জামা কর ইয়ার কা নকশা করো সজদা করো সজদা, ইবাদত হো তো ওয়াইসা হো জাহা মাওলা
वहां सजदा, मैं मिट्टी का तो हूं नहीं बंदा, करूं मिट्टी में सजदा, पत्थर होते नहीं खुदा, करूं पत्थर में सजदा, अगर सजदा ही करना है करो अल्लाह को सजदा, करो दीदार की सजदा, ना हो बेकार की सजदा। দেখা দেখি সাজদা করো, আর আমি খুলে বলবো যে আমি কাকে দেখে নামাজ পড়ি আর কেন পড়ি, লক্ষ্য রাখবেন। কে আন্দাজে করি না কিছু, কিছু বলি না তো না দেখে, আর আমার প্রভু আমার রব সর্বদা আমার চোখে চোখে, কে দুনিয়া আমায় যাই বলু, ওরে দুনিয়া যাই ভাবুক যাই করু, আর বাচ্চু কাদের আশিক বলে হক শুনো কুবানা শুনো, কি বলে কে আমি জানি না ইবাদত, আমি জানি না ইবাদত, আর কি নামাজ কি হয়ে যাব, আমি জানি না ইবাদত, কি নামাজ কি হয়ে যাব, আমি জানি না ইবাদত, কি নামাজ কি রোজাগো, আমি জানি না ইবাদত, কি নামাজ কি রোজাগো। পুরা মাত্রা সমাজ সময় জিনার কালাম পড়ছি, আমার বাচ্চু কাদের যা আমার পিছনে বসে আছে লক্ষ্য রাখবেন। আমি জানি না ইবাদত, আর কি নামাজ কি রোজা গো, জানি না ইবাদত, কি নামাজ কি রোজা গো। মিলন দাস এর তবে যে চাওঙ্গা নেই তো মতলব নেই খুলুঙ্গা শের শুনে পেলে কে, আমি জানি না ইবাদত, আর কি নামাজ কি রোজা গো, কে আমার দাতা পীর হয় মোহাম্মদ, আমার পীর হয় মোহাম্মদ, কসম খোদার, আর আমার পীর হয় খোদা গো, আমার পীর হয় মোহাম্মদ, আমার পীর হয় খোদা গো, আমার পীর হয় মোহাম্মদ, আমার পীর হয় খোদা গো, আমার পীর হয় মোহাম্মদ, আমার পীর হয় খোদা গো, আমি জানি না হাহি বাহাদর, কি নামাজ কি রোজাগো, আমি জানি না ইবাদত, কি নামাজ কি রোজাগো, আর আমার পীর আমার মোহাম্মদ, আমার পীর আমার মোহাম্মদ, কসম খোদার, আর আমার পীর আমার খোদা গো, আমার পীর আমার মোহাম্মদ, আমার পীর আমার খোদা গো, আমার পীর আমার মোহাম্মদ, আমার পীর আমার খোদা গো, আর সে দেখো আমার পীর আমার মোহাম্মদ, বহুত আচ্ছা বহুত আচ্ছা, আমার পীর আমার খোদা গো, সুবহানাল্লাহ, সে দেখো ইসমাইল শাহ, মেরে পীর ও আমার পীর রুবারু, পীর রুবারু, আমার 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 পীর রুবারু, আর যাই নামাজে কপাল কালো করি ঘষে ঘষে, যাই নামাজে কপাল কালো করি ঘষে ঘষে, যাই নামাজে আরে যাই নামাজে কপাল কালো আমি করি ঘষে ঘষে, আর সাজদা দেখে উঠে দেখি মুর্শিদ আছে বসে, আমার পীর রুবারু, আমার পীর রুবারু, আমার পীর রুবারু, আমার পীর রুবারু, ইসমাইল বাবা রুবারু, আমার পীর 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 রুবারু, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর শের দেখে ফুল ছাড়া বিলকুল নেই, আসে ইসমাইল স্যার আশিক বলছে,
আরে ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না, ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না, ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না, ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না। ইসমাইল সাহ বাবা, ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না, আর তুমি শুধু চাই গো মুর্শিদ জান্নাত চাই না গো, আমার পীর বাবা, 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 ইসমাইল বাবা রুবারু চাহি না কে ঈশা আলী রুবারু, 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 ঈশা আলী রুবারু। আরে ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না, আর তোমায় শুধু চাই গো কালা চাঁদ জান্নাত চাহি না কে কালা চাঁদ। পাগলা পীর রুবারু, 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 পাগলা পীর রুবারু। আরে ফুল ছাড়া বাগিচা যেমন ভালো লাগে না, আর তোমায় শুধু চাই গো কাসেম বাবা জান্নাত চাহি না কে, আমার পীর রুবারু, পীর রুবারু, আমার 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 পীর রুবারু। এই এলাকায় চব্বিশ পরগনা এলাকায় সর্বপ্রথম আমার বয়স তখন চোদ্দ বছর কি তেরো বছর। এ ভাইজানের তত্ত্বাবধানে আমি আমার গোরাচাঁদ বাবার দরবারে প্রথম হাজিরি ছিল আমার, ওখান থেকে আমি এই চব্বিশ পরগনা হাওড়াতে। তো একবার এক শের শুধু আমি আমার গোরাচাঁদ বাবার জন্য লেখক বলছে কি, কে পীর সারাপা গোরাচাঁদ সারাপা, কালমা কোরআন গোরাচাঁদ হয় পাঞ্জে গানা, আরে গোরাচাঁদ সারাপা কালমা কোরআন পীর হয় পাঞ্জে গানা, আর পীর সুরাতে নবী দেখে হয়েছি দিবানা। গোরাচাঁদ বাবা ইসমাইল সাপিয়া দাতা, ইসমাইল সা ও আমার পীর, আমার পীর, আমার পীর, পীর রুবারু, আমার 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 পীর। আল্লাহ ও জাহিদ তুমি নামাজ পড়ো কি জানি কি দেখে, জাহিদ তুমি নামাজ পড়ো কি জানি কি দেখে। আব্দুল করিম সাহেব বললেন
যাই তুমি নামাজ পড়ো কি রোমা রূপ দেখে। এদিক থেকে আমার একজন ভাই বলছিলেন যে সেলিম ভাই আব্দুল করিম সাহেবের কালাম পড়বেন, তো ওনার কিছু কথা আমি বলছি। আমার কাদের বাবু বসে আছেন পিছনে, কি কে জাহিদ তুমি নামাজ পড়ো কি জানি কি দেখে, আল্লাহ বললেন আমাকে দেখে সাজদা করো, কিন্তু আব্দুল করিম সাহেব বলছেন মরহুম কি কে আমি কোরআন ছাড়া তো চলি না, কোরআন ছাড়া কথা বলি না, আমায় যে যা বলে বলুক লোকে আমি সাজদা করি তাকে দেখে। আর বলছে কে তোমার মাটি খোদা না পাটি খোদা, তোমার মাটি খোদা না পাটি খোদা, তুমি কাকে দেখে করো সাজদা, তুমি সাড়া না পাও ডেকে ডেকে আমি সাজদা করি তাকে দেখে। তুমি সাজদা করো মাটি খোদা না পাটি খোদা, তোমার কে খোদা, তুমি মাটিতে সাজদা করো, মাটি পাটি না, আমি যার বান্দা আমি তাকে সাজদা করি। সমাজ বর্মায় কবি বললেন কে জাহিদ তুমি নামাজ পড়ো, আরে কি জানি কি দেখে, আর আমি নামাজ কায়েম করি পীরের সুরত দেখে, আমার পীর মুক্তাসার কিছু কথা বেশি সময় নেব না। আরে একই মনে যদি ভাই আমরা মরিদ হয়েছি তো সকলে, যদিও না কেউ বায়াত হয়ে থাকেন বায়াত হয়ে যাবেন, কেন এই জন্য নয় কি আমরা ইসমাইল স্যার দরবারে এসে যে বলে বায়াত হব না, আমার পীর বায়াত আছে বলে আমি বায়াত হব না, আমাদের গোটা এলাকা পীরের বায়াত না, এই জন্য বায়াত হব কিসের জন্য, আরে একই মনে ইলান্দা যারা পীরের হাতে হাত দিয়েছে আর আমার ইসমাইল পিয়া কি করেছে, কে ইয়াকিন মানে যে দিয়েছে হাত পীরের হাতে, আরে হাতে ধরে ইসমাইল শাহ নিয়ে যাবে জান্নাতে, কে আমার পীরের আমার আহমদ পিয়া বসে আছে, ওনার এক মুরিদ এসেছেন এখানে, উনি বলছেন কি আরে ইয়াকিন মানে যে দিয়েছে আর হাত পীরের হাতে, আর হাতে ধরে আহমদ পিয়া নিয়ে যাবে জান্নাতে, কে আমার পীর রুবারু আমার পীর রুবারু আমার পীর রুবারু আমার পীর রুবারু ইসমাইল পীর রুবারু ইসমাইল পীর রুবারু ইসমাইল পীর রুবারু ইসমাইল পীর রুবারু মানে যে দিয়েছে হাত পীরের হাতে, আর হাতে ধরে আহমদ পিয়া নিয়ে যাবে জান্নাতে, কে আমার পিয়া আমি শুনেছি আমার দাতা পিয়ার জীবনী আমি পড়েছি, তাতে লেখা আছে কে যখন আমার সরকার পর্দা করেছিলেন তারপরে তো বৃষ্টি হয়েছিল সন্ধ্যায়, তো উনি যে হুজরাতে থাকতেন যে হুজরায় থাকতেন বৃষ্টির পরে ওনার পায়ের ছাপ দেখা গিয়েছিল, মানে সশরীরে উনি হাজির ছিলেন আর উনি হাজির আছেন আজকের এই মেহফিলে, আমার দাদা ইসমাইল শাহ হাজির আছেন। তাই কবি বলছে কে ঘরানা মেরে বাবা কা মোহাম্মদ কা ঘরানা হে, আল্লাহ আল্লাহ সমা ফরমায়ে কে ঘরানা মেরে দাদা কা মোহাম্মদ কা ঘরানা হে, আর এই দরবারে শুধু আমার ইসমাইল শাহ আছেন বাবা আর কে আছেন, কে ঘরানা মেরে দাদা কা মোহাম্মদ কা ঘরানা হে, কে ইস দরবার মে মোহাম্মদ মুস্তাফা
আর অনেকে বলেন নবী কোরআন বলছে, ভাই যান কে হায়াতুন নবী, নবী মরেনি, নবী জিন্দা আছে, কসম খোদার। কেমন করে আছে আমি আজ পর্দা তুলে দিচ্ছি একটু সমাজ ধর্মায়, পর্দা করে নবী আমার ফিরে এসেছে, পর্দা করে নবী আমার ফিরে এসেছে, পর্দা করে নবী আমার ফিরে এসেছে, আর পর্দা করে নবী আমার ফিরে এসেছে, আর সুরত বদলে নবী ইসমাইল বাবা সাজে। নীলন্দাকে লিয়ে একবার মে ঈশ্বর ঘটনা চাহুঙ্গা, আরে পর্দা করে নবী আমার ফিরে এসেছে, আরে পর্দা করে নবী আমার ফিরে এসেছে, আর সুরজ বদলে নবী দাতা পিয়া সেজেছে, কে আমার পীর বাবা, ও আমার পীর বাবা, ও আমার পীর বাবা, ও আমার পীর বাবা, আমি জানি না ইবাদত, আমি জানি না ইবাদত কি নামাজ গিরজাদ, আমি জানি না ইবাদত, আপনারা যে সঙ্গীত ভালোবাসেন সেটা জানতে হবে, আমি শুধু আপনার কালামই শুনে